মসজিদে কোরআন শরীফ থাকা সত্ত্বেও মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? মসজিদে কোরআন রাখা আছে, মোবাইলেও কোরআনের অ্যাপে কোরআন আছে, আমরা এই অবস্থায় কোরআন থেকে অ্যাপ থেকে কোরআন তেলাওয়াত করতে পারবো, করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মধ্যে এই মোবাইল, এই ডিভাইসটা, এটাকে একটু সরাইয়া একটু প্রিন্টেড কোরআন হোক বা অন্য কিছু হোক, বই হোক, আমরা একটু যদি পড়ি, অর্থাৎ এখানে না পড়ি যদি ওখানে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দিক থেকে ভালো হয়। এখানে আপনি পড়তেছেন, হঠাৎ করে নোটিফিকেশন আসলো হোয়াটসঅ্যাপে একটা, আরে কে পাঠাইলো কী পাঠাইলো, আপনি ঢুকে গেলেন সেখানে, ডিস্টার্ব হবে কি হবে না? তো এই জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য মাঝে মধ্যে, আজকাল তো অনেকে আছি আমরা ওই মানে মূল কোরআন কবে যে ছুঁয়ে দেখছি আমরা জানিও না, যদিও এখানকার কোরআনের কোরআন সেখানকার কোরআনের কোরআন, কিন্তু এই কোরআন পড়তে গেলে তো আমার তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতে পারে, কিন্তু সেখানে তো সে আশঙ্কাটা নাই। এই জন্য কিছু সময় হলেও আমরা এই মোবাইলটা বাদ দিয়া সরাসরি কোরআন, প্রিন্টেড কোরআন আমাদের পড়া উচিত, সেটা আমাদের প্রয়োজনীয়।